আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশনা বিলাশ। আমার আজকের রেসিপি আচারি বেগুন। বেগুন দিয়ে তো আমরা কত ধরনের রেসিপি তৈরি করে থাকি, তবে আজকের এই রেসিপিটা যদি আপনারা পুরোটা ভিডিও না টেনে দেখে বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছে বেগুনের যতগুলো রেসিপি রয়েছে তার চাইতে বেস্ট মনে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন কিভাবে এই চমৎকার আচারি বেগুনের রেসিপিটা তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুইটা বেগুন নিয়েছি। এই টাইপের গোল গোল বেগুনগুলো নিলে কিন্তু ভালো হয়। আমি এবার বেগুনগুলোকে মোটামুটি একটু মোটা করেই গোল গোল চাক করে কেটে নেব। আমি কিন্তু বেগুন দুইটা আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে কিন্তু পানি শুকিয়ে নিয়েছি। কতটুকু মোটা করে কেটেছি আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম পর্যায়ে মোটা করে কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বেগুনে যদি কোনো পোকা থাকে এভাবে করে কেটে নেবেন। আমার একটা স্লাইস বেগুনের মধ্যে একটু পোকা ছিল। এবার আমি একটা পাত্রে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে পুরোটা মিশ্রণ আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি বেগুনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। হলুদ, লবণ ও মরিচের গুঁড়ার মিশ্রণটা বেগুনের উপরে ঢেলে দিয়ে এবার আমি হাতের সাহায্যে একটা একটা বেগুনের স্লাইস নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। বেগুনগুলো সব যখন হলুদ ও মরিচ লবণ দিয়ে মাখা হয়ে যাবে তখন চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই আচারি বেগুনটা রান্না করার জন্য সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এরপরে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। আর এই বেগুনগুলো কিন্তু একেবারেই ভাজা যাবে না, জাস্ট কোনোরকম এপিট ওপিট হালকা করে একটু ভেজে নিতে হবে। যেহেতু বেগুনগুলোকে আমি আবারও রান্না করব, একটা সাইড কোনোরকম হয়ে আসলে আমি উল্টে দেব। আমার প্রথম ব্যাচ বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। একই রকম প্রসেস করে আমি বাকি বেগুনের পিসগুলোকেও ভেজে নেব। সবগুলো বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এইবার বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার চুলায় আমি যেই পাত্রে বেগুন ভেজেছিলাম সেই পাত্রের মধ্যেই আরও 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে যখন একটু চিটপিট করে উঠবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব বেশি সময় ভাজবো না, জাস্ট একটু নরম যখন হয়ে আসবে তখনই এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এইখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা বাটা একটা সুতি কাপড়ে নিংড়ে জাস্ট রসটা দিয়ে দিয়েছি। আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ রসুন গ্রেট করা। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই আচারি বেগুনের মধ্যে। খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লাল টমেটো, কুচি করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অন্যান্য শুকনো যেই মশলাগুলো রয়েছে সেই শুকনো মশলাগুলো দিয়ে দেব। আর টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এক এক করে অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ,
1 চা চামচ হলুদের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি অন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ তেঁতুলের কাট নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি আমি এই টকটা মশলার মধ্যে ব্যবহার করব পানির পরিবর্তে এই তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি সেই তেঁতুল ও চিনির যে পানিটা তৈরি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব ভিউয়ার্স আপনারা হয়তো ভাবছেন টমেটো ও তেঁতুল দুইটাই তো টক বেগুনের সাথে এই টকটা দিলে আসলে কেমন লাগবে খেতে কোনো সমস্যা নাই আমি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হবে আমি এখানে আরো একটু পরিমাণ পানি ব্যবহার করেছিলাম আমার কাছে গ্রেভিটা একটু ঘন মনে হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত বলক উঠে এলে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুন যেহেতু অনেক বেশি নরম একটা সবজি তাই এখানে আমি বেশি পরিমাণ পানি ব্যবহার করিনি কারণ আমি আগে থেকেই কিন্তু বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি ভিউয়ার্স এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে পারেন আমার উল্টানো পাল্টানোর কোনো প্রয়োজন নাই আমার বেগুনটা কিন্তু অলরেডি একদম তৈরি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য আমি এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলবো কারণ নামানোর পরে কিন্তু আবার একটু ঝোলটা টেনে আসবে আমি একটা সার্ভিং ডিশে সবগুলো বেগুন সাজিয়ে নিচ্ছি তো দেখলেন তো ভিউয়ার্স কত সহজে দারুণ মজার এই আচারি বেগুনটা তৈরি করে ফেললাম আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ অসম্ভব মজার হয় এই আচারি বেগুনের রেসিপিটা আপনারা যারা এখন পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি আমার ভিডিওটা দেখে অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ